মিলাদুন্নবী করা যাবে না, রবিউল আউয়াল করা যাবে না, নবী দিবস করা যাবে না, ফাতিহা হইয়া দোয়াজদাহাম করা বেদাত, ঈদে মিলাদুন্নবী করা বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক। জোরে বলুন নাউজুবিল্লাহ। এগুলো মানুষের মাথায় ঢোকানো হচ্ছে। নবী নামে দরুদ পড়া চলবে না, দরুদে ইব্রাহিম পড়তে হবে। হ্যাঁ বাবা, দরুদে ইব্রাহিম ছাড়া আর কোনো দরুদ নেই, কথা বলে না, তরিকার দরুদ নেই, দরুদের তাজ নেই। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না, নবী হলো মাটির নবী, নবী হলো আমাদেরই ভাই। জোরে সোরে বলুন নাউজুবিল্লাহ। নামাজে মুনাজাত করে, দামি দামি ভালো ভালো বড় বড় দোয়া, অনেক খুন ধরে মুনাজাত করে বাবা, কিন্তু চুমু খাবে এক সেকেন্ড কি দু সেকেন্ড, ওইটুকু টাইম ওই সময়টাও তখনও বেরাহমাতি গায়ার হামার রাহিমি। যদি দেখে আলে সুন্নাতুল জামাতের মুসল্লি আছে ওইখানে দেবে একটু শব্দটা বানিয়ে দেয়, দোয়া কিন্তু একই করে লম্বা লম্বা দোয়া, চুমু খাবার সময় বলে লাইলাহা ইল্লাল্লাহ। সফটার বোকা মুসল্লি নয়, মুসল্লিদের মধ্যে কিছু সফট আহলে সুন্নাতুল জামাতের মজবুত মুসল্লি থাকে না থাকে না ধরে ফেলে। ও ইমাম স্যার, আপনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ তো বললেন না, আপনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন না, ফট করে পিছন দিকে ঘুরে ওই মুসল্লি থেকে চিনে নেয়, পরে ওর ব্রেনটা ধুলাই যায়। পিছন দিকে যে বলছে আমরা মনে মনে পড়ি। হ্যাঁ বাবা, মনে মনে পড়লে হবে তো? প্রকাশ্য মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা দরকার আছে না নাই? আমরা তো মরে যাব বাবা, আমাদের বাচ্চা গুণ থাকবে, নাতি পুতা গুণ থাকবে, ওরা একদিন বড় হবে, জওয়ান হবে, যুবক হবে, ওরা কি আমাদের নবীর নামটা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ কি জানবে? ও আমরা তো মরে যাব, আমাদের নাতি পুতা গুণ বড় হবে, জওয়ান হবে, যুবক হবে, ওদের কাছে দাজ্জাল নবী বলে প্রতিষ্ঠিত হতে পারবে না পারবে না? ওই বাচ্চাদের দ্বারাই প্রত্যেকের বাড়ি 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 বাড়িতে দাজ্জাল নবী বলে প্রতিষ্ঠিত হবে। জোরে সোরে বলুন নাউজুবিল্লাহ। দাজ্জাল আসবে না, মিথ্যে কথা, মানে আপনাদের বুঝাতে পারছে না মনে হয় জিনিসটা। দাজ্জালের দল হবে না হবে না, ছোট দল না বড় দল, দল কোথা থেকে তৈরি করবে? আসমান থেকে নামাবে না মাটি ফুঁড়ে তুলবে? এই আমাদের নাতি পোতা দিল্লি করবে, দুনিয়া এখন শুরুতে না শেষের দিকে, ভালোর দিকে না খারাপের দিকে, এরপরে একটু ভালো হবে না আরো খারাপ হবে, সাবধান। আল্লাহ নবী ফরমাতে আখিরি জামান আমার উম্মতের ঈমান বাঁচানো কঠিন হবে, একটা আগুনের টুকরা আগুনের চাঙ্গারা হাতের তালুতে রাখতে চিরম কষ্ট হয়, তার থেকে বেশি কষ্ট হবে আমার উম্মতের ঈমানটাকে বাঁচিয়ে রাখা। নামাজ পড়ছে এরকম করে পা দুটো ফাঁক করে দাঁড়াচ্ছে, মানে দুটো মুসল্লি জায়গা একজনে লিখছে। আর ইমাম সাহেব দল নিন বলে পেছন থেকে জোরে আমি সব বোনা। হ্যাঁ বাবা,
ইমাম সাহেব দোয়াল নিন বললে আমিনটা আমরা মনে মনে বলি না চিল্লে চিল্লে বলি, ওই যে জোরে দিল জানতে ওটা একটা আলাদা দল। মোবাইলের ওয়াজ শুনে শুনে এসব তৈরি হচ্ছে, কিছু কিছু দেখবেন নামাজ পড়ে খালি মাথায়, খালি আজান হয়েছে মসজিদের জামাটা কাঁধে করলে ছুটে তাড়াতাড়ি যে উঁচু করে জামাটা গায়ে যা, টুপি টুপি লেসিনি তো টুপি ঘরে রয়ে গেছে কি করবো, মসজিদে যাই মসজিদে তো টুপি থাকে না, থাকে না যে দেখছে সব মুসলিম যারা খালি মাথায় তারা রবি টুপি করে মাথায় নামাজ পড়ে আর টুপি নেই, কি খালি মাথায় নামাজ পড়বেন না মসজিদ থেকে নেমে যাবে, পড়ুন খালি মাথায় অসুবিধে নেই নামাজ হয়ে যাবে, নামাজের কোনো অসুবিধে নেই। যদি দেখো ওই লোকটা রোজ খালি খালি মাথাতেই পড়ছে কি বুঝবে, তখন জানতে হবে ওটা একটা আলাদা তো করবে আল্লাহর কাবা এমন একটা ঘর যে ঘরে সারা পৃথিবীর মুসলমান আসে না, আসে না সারা পৃথিবীতে যত দল আছে হাজার হাজার দলের মানুষ আছে, প্রত্যেক দলের ভিতরতে কিছু 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 মানুষ কাবা শরীফে আসে না, আসে আমি যে চোখে দেখেছি মক্কা শরীফে তারাবি নামাজ পড়ছি উমরাই গিয়ে কাবা শরীফ তারাবি নামাজ পড়ছি, কিছু মাদ্রাসার ছাত্ররা দেখি কোরআন শরীফ বগলে করে নিয়ে আসে নামাজ পড়তে কোরআন শরীফ বগলে করে, ইমাম সাহেব যে ফরজ নামাজ হয়ে গেলে তারাবি নামাজ পড়বে খতম তারাবি, ইমাম সাহেব যে তারাবি নামাজের নিয়ত ধরেছে খতম কোরআন পাক খতমে সূরা তিলাওয়াত করছে বগল থেকে কোরআন শরীফ বার করে এরকম করে সব নামাজের ভিতরে পড়ছে কোরআন শরীফ দেখছে, বলুন তো কি করছে বলুন তো, বগল থেকে কোরআন শরীফ বার করে ওরা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শরীফ খুলে কি দেখছে, ইমাম সাহেব ভুল পড়ছে না ঠিক পড়ছে নাকি কোরআন শরীফ সূরা বাদ দিয়ে বাদ দিয়ে বাদ দিয়ে বাদ দিয়ে পড়ছে কথা বুঝতে পারছে না, পাচ্ছেন না আমার নামাজ পর্যন্ত পাতা উল্টাচ্ছে পাতা উল্টাচ্ছে, আর যেই ইমাম রুকু আল্লাহু আকবার টপ টপ করে বগলে নিয়ে কি করছে ইমাম ঠিক পড়ছে না ভুল পড়ছে না বাদ দিয়ে বাদ দিয়ে পড়ছে, তাহলে আপনার ইমামের কাবা ঘরের ইমামের পিছনে আপনার বিশ্বাস, কথা বুঝতে পারছেন বাবা নামাজের ভিতরে একটা দায়িত্ব বিহাজ আলী ইমাম বলে নিয়েতে আছে না নাই, নিয়েত হলো নিয়েতটা কি হলো নামাজ হবে কেন হবে না, কোরআন শরীফ কার কোরআন শরীফ কার নামাজটা কার হবে না কেন, কেন ও কি জানে যে নামাজ হবে না, আপনার তারাবির নামাজ পড়ে কত রাখা কথা বলে না, 20 রাখা বেতারের নামাজ পড়ে কত রাখা, আপনাদের আব্বা দাদু মা দাদিরা কত রাখা তারাবি পড়তেন কথা বলে না, তারাবি বেতারের নামাজ কয় রাকাত পড়তেন, এখন হয়ে গেছে বেতারের নামাজ 1 রাকাত আর তারাবি নামাজ হয়েছে 8 রাকাত, 12 রাকাত তারাবি নামাজ গায়েব বেতারের নামাজ 2 রাকাত গায়েব,
রমজান শরীফ মাসে একটা নফল আমল যদি কেউ করে, এমনি সময় ফরজ আমলের সমতুল্য নেকি বান্দার নামায় আমাল আল্লাহ লিখে দেয়। জোরে বলুন, আরো জোরে বলুন, রমজান মানে ফরজ আমল করলে 70 থেকে 700 গুণ নেকি বেশি আল্লাহ দেন। জোরে বলুন। কত লোকের যে কপাল কেটে গেল, 20 রেখা তারাবি থেকে 5 রেখা ভাগ করে গেল। তারাবির নামাজ 12 মাস হয় না, রমজান শরীফে হয়। কথা বলে কি কঠিন সময় এসে। আচ্ছা, মূর্খ নয়, সব বড় বড় আলে মৌলানা মুফতি মুহাদ্দিসিন সব। আরে বাপ রে বাপ, সাবধান, আখিরি জামানা এটা, এটা আখিরি জামানা। ফুরফুরা শরীফের সিলসিলা মানুষ যারা আছে, বসিরহাট আল্লামা হুজুরকে যারা মানেন, মনে রাখবেন অন্য কোন দলের আলেম মাওলানাদের সঙ্গে কোরআন হাদিসের মশলা নিয়ে কখনো তর্ক বিতর্ক করবেন না। কোরআন হাদিসের মশলা নিয়ে তর্ক বিতর্ক করতে গেলে কোরআন হাদিসকে একটু পড়াশোনা করা দরকার আছে না? না, আপনি জেনারেলি শিক্ষিত মানুষ, এমএ পাস, ইঞ্জিনিয়ার হয়েছে, গ্রাজুয়েট, আপনি লন্ডন ফিরো, বিলেত পাস করে এসেছে, হয়েছে নাকি? আমি এত বড় শিক্ষিত কেন পারবো না? আপনি জেনারেলি শিক্ষিত আরবি শিক্ষিত মৌলানা মুফতির সঙ্গে কোরআন হাদিসের মশলা নিয়ে তর্ক করতে গেলে হারবেন না জিতবেন? গাজুয়ারি করলে হবে? আমি এত বড় শিক্ষিত, গাজুয়ারি করলে হবে? আপনি জিতবেন না হারবেন? আর হারলে আপনাকে ওর দলই ঢুকতে হবে, আর মাথা ঘোরালে হবে না। আমাদের দলের আমাদের সিলসিলার কত ভালো ভালো শিক্ষিত মানুষগুলো সব চলে গেল। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন? চলে গেল, ওই যে তর্ক করতে গেছে, ব্যাস। এবার করছে কি, যেই হেরে গেছে ধরে চুম খাচ্ছে, দেখ রাগ করছে, কিছু মনে করবেন না, নিজের ভাই তো, ভুল হতি মানে। এই নাস্তা করা, এই নাস্তা করা, খাতির তো আজ কত সব শিখানো ট্রেনিং তো আছে। এবার আপনার মনটা গলে গেল, কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন? খবরদার, কোরআন হাদিসের মশলা নিয়ে কখনো অন্য দলের আলেম দেশে তর্ক বিতর্ক যদি করতে চান, আপনি যে দরবারে মানুষ, যে সিলসিলার মানুষ, সেই দলের সেই দরবারের একটা আলেম মাওলানা সাথে করে নিয়ে করবেন। ঠিক বললাম, ভুল বললাম? কথা বুঝাতে পারলাম না? আপনি যে দরবারে মানুষ, যে সিলসিলা মানুষ, সেই সিলসিলাটা আলেম মাওলানা সাথে করে নিয়ে করবেন। তাহলে দেখবেন আপনার সাথে আলেম থাকলে অন্য দলের আলেমরে এমনি পালাবে, পালাবে, তর্ক করতে আসবে না। কথা বুঝতে পারছেন? আপনাকে বুঝিয়ে দেবে, ভাই আজকে তো পাচ্ছি না, বাড়িতে আমার বিবি শরীর খারাপ, বাড়িতে অসুখ, আমি তো ব্যস্ত আছি, আজকে হবে না, আপনার সঙ্গে অন্য দিনে বসবো। হ্যাঁ, অন্য দিনে বসবো, তার মানে যেন ওর জীবনও আর বসবে না। কথাটা বুঝতে পারছি না? পারছি নিজে যেন খুনিয়ে বড় হতে যাবে। এখন তুমি তর্ক করতে চান, আপনি যে দরবারে মানুষ, যে সিলসিলা মানুষ, সেই সিলসিলা একটা আলেম মাওলানা সাথে করে নিয়ে করবেন। ঠিক বললাম না? ভুল বললাম? আখিরি জামানা এটা। আমার ভাই জানরা, বাপ জানেরা, যুবকেরা, নবী পাক মদিনা শরীফ পাকে গিয়ে নামাজ পড়ছেন কোথায়? মসজিদে কোবা। মসজিদে কোবা মদিনা শরীফ থেকে 3 মাইল দূর। নবী আমার পায়ে হেঁটে হেঁটে, পাথরের দেশ, বালু কাঁকরের দেশ, আমার নবী লাজুক নবী, হেঁটে হেঁটে যান, নবীর কষ্ট হয়, গরম। আর মক্কা শরীফে হুজুরের ঘর, জন্মস্থান,
হাজাতে মা আমিনা রাজানহার ঘরটা এখনো মক্কা শরীফে আছে না? না, কত দূরে? কাবা ঘর থেকে কত দূর? কাবার ঘরে কাছে তো, ঘর থেকে বেরিয়ে আল্লাহর কাবা, আর মদিনা শরীফ এসে 3 মাইল হাঁটতে হচ্ছে। নবীর কষ্ট হয়, আমার নবী লাসুক নবী, নবী আমার লাসুক নবী, কষ্ট হয়। সাহাবাদের কাছে কাঁদে, সাহাবারা হুজুর কাঁদছেন, কি চাই বলেন, আপনার কি প্রয়োজন আমাদের বলুন। বাবা আমাকে মসজিদ করে দাও, আমাকে মসজিদ করে দাও। সাহাবাই কেরামরা জায়গা খুঁজছেন মসজিদ করবে, জায়গা খুঁজছে জায়গা কিনবে, কেউ বেচছে না, মদিনা শরীফে কেউ জায়গা বিক্রি করছে না। নবী আসার জন্য মদিনার মাটির দাম বেড়েছে না কমেছে? আল্লাহ রসুল করলেন কি, নিজে গিয়ে একটা জমিতে দাঁড়ালো, এই বাবা এই জায়গাটা কাজ দেখো তো, গোপনে গোপনে খবর দাও, প্রকাশ করবে চুপি চুপি খবর নিয়ে তো বলছে হুজুর ওই জায়গাটা দুটো এতিমের জায়গা। নবী কেঁদে ফেলে, হায় এতিমের জায়গা, এতিমের জায়গা কি করে মসজিদ করি? এতিম দেখে তো সাহায্য দেওয়া দরকার। আল্লাহ রসুল চুপি 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 ছেলে ডেকে দুটো যুবককে ডেকে দাও, আল্লাহ রসুল বলে বাবা এই জায়গাটা তোমাদের, এই জায়গাটা আমায় বিক্রি করো, আমাকে বিক্রি করো, এই জায়গাটাই আল্লাহর ঘর মসজিদ বানাবো। এতিম ছেলে দিলে কি বলেছিল, ওগো নবী আপনি আল্লাহর রসুল, আজ মক্কা শরীফ থেকে 360 মাইল অতিক্রম করে আমাদের মদিনায় এসেছে, আমাদের জায়গা আপনার পছন্দ হয়েছে, এখানে মসজিদ করবে, এই জায়গা আপনাকে এমনি দিয়ে দিলাম। টাকা দিলে কিন্তু আমরা জমি দেবো না, টাকা দিলে দাম দিলে জমি দেবো না, আমরা জমি বিক্রি করবো না। আপনি আল্লাহ রসুল, আল্লাহর হাবিব, আজ মক্কা শরীফ থেকে 360 মাইল অতিক্রম করে আমাদের মদিনায় এসেছেন, আপনি আমাদের জায়গাটা আপনার পছন্দ হয়েছে, এইখানে আল্লাহর ঘর মসজিদ বানাবে, এ আপনাকে আমরা এমনি দিয়ে দিলাম। আল্লাহ রসুল ডাকলেন ছেলে দুটোকে, যাই দিকে তোমাদের কথাটাকে আমি রসুলুল্লাহ মেনে নিলাম, কবুল করে নিলাম। বাবা আমি যে আল্লাহ রসুল, আমি একটা কথা বলেছি, একটা কথা বলেছি, আমার কথার সম্মান আছে না নাই? আমি আল্লাহ রসুল, আমার কথার সম্মান আছে না নাই? আল্লাহ রসুল নিজের কাছ থেকে কিছু পয়সা দিয়ে এতিম যুবকদের হাতে দিয়ে দিলেন, অসম্মান করুন কথা সম্মান পাবো। এতিম ছেলেদের টাকাটা নিয়ে পয়সাটা নিয়ে কি করলেন, ঘুরিয়ে আবার মদিনার মসজিদে নববী শরীফে দান করে দিলেন। জোরে বলবেন না, সেই জায়গায় হল মদিনার মসজিদে নববী শরীফ। আল্লাহ রাসূল বলে যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ বা জামাতে শুয়ে আদায় করবে, কায়ামতের কঠিন হাসরের দিনে আমি রসূলুল্লাহ তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। জোরে বলবেন না, একেবারে বেহেশতে গিরান গিরান গিরানটা দিবার অধিকার আল্লাহ বা অন্য কোন নবী আলাইহিম সালাম কে আল্লাহ দেন নি, একমাত্র আমার রসুলের পাক আল্লাহ দিয়েছে। এমনি সারা বিশ্বের মুসলমান দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত,
কি মেয়ে ছেলে, কি বেটা ছেলে, কি বাচ্চা, কি জওয়ান, কি আদিবাসী, কি মুরুব্বী, যিনি যেখানে আছেন সেখান থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহুকে জান প্রাণ দিয়ে ভালোবেসে আমার নবী পাকের চাঁদ মুখের পানে সবাই আশা করেছে আছে না নাই, এটা যে আল্লাহ পাকের নিয়ামত, জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝলেন, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 9 জনে 11 জনে বিবি, এক এক বিবির ঘরে এক এক রাত আল্লাহ রসুল তার শিব ডাকতেন, আম্মা যা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ঘরে আল্লাহ রসুল তার শিব ডেকেছেন, আম্মা যা আয়েশা সিদ্দিকা ফরমাচ্ছে আল্লাহ নবী জীবনে এমন একটা সকাল এমন একটা সন্ধ্যা আসে না গো যেদিন পচা গমের আটা রুটি পচা খাজুরকে পেট ভরে খেয়েছে, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমাচ্ছেন আল্লাহর নবী গমের আটাকে চালনিতে চলে জবের আটাকে চালনিতে চলে উপরে যে মুলকিটা ভুষিটা থাকে ওই ভুষিটা আল্লাহ নবী খাদ্য হিসাবে খেয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমাচ্ছেন কুরমা খেয়ে পানি খেয়ে খাজুর খেয়ে পানি খেয়ে দিনের পরে দিন সপ্তাহ পরে সপ্তাহ এক মাস পর্যন্ত আল্লাহ নবীর ঘরে রান্নার জন্য চুলায় হাঁড়ি চড়ে না, নবী আমার দোয়া করছেন আল্লাহুম্মা আইনি মিসকিনা وامتني مسكينا وحشني في زمرة المساقين يوم القيامة الله اپنی اما کے مسكين অবস্থে জীবিত রাখুন مسكين অবস্থে মরণ দিন مسكين দের সঙ্গে আমার হাসর নসিব করুন। আম্মা জান জিগা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর এই দোয়া কেন চাইলেন, মিসকিন অবস্থায় জীবিত থাকবে মিসকিন অবস্থায় মৃত্যু নেবেন মিসকিনদের সঙ্গে কিয়ামতে হাশর নসিব করবেন, আল্লাহ নবীর ও বিবি আয়েশা সিদ্দিকা আমার এমন উম্মত উম্মতি হবে এক বেলা ভাত পাবে এক বেলা রুটি পাবে, আমার এমন উম্মত হবে ভাত রুটি তারা পাবে না শুধু শাককে নুন দিয়ে সিদ্ধ করে কে তারা আমার আল্লাহ পাকের শুকরগুজারি করবে, আমি যে তাদেরও নবী আমি যে তাদেরও পয়গম্বর আমি যে তাদেরও রসুল আমি দুনিয়াতে জীবন যা সুখ শান্তি করে যায় বিলাসিতা করে যায় আনন্দ ফুর্তি করে যায় আমার ওই সমস্ত গরিব দুঃখী উম্মাত উম্মাতিরা বুক ফেটে মরে যাবে, আমার জীবনের কষ্ট দুঃখের কথা আমার উম্মাত উম্মাতিরা সচকুন জানতে পারবে শুনতে পাবে, তারা তবু তাদের অন্তরে সান্ত্বনা দিতে পারবে তাসাল্লি দিতে পারবে, জোরে সেরে বলুন সুবহান, কিয়ামতের কঠিন হাশরের দিনে মিসকিন দিগকে আল্লাহ পাক 500 বছর আগে বেহেশতে নসিব করবেন, জোরে বলুন 500 বছর আগে। মিসকিনদের দিকে লক্ষ্য রাখা দরকার আছে না না, সামনে রমজান শরীফ মাস আসছে, সামনে রমজান শরীফ মাস হয়েছেন বাবা, গরিব অসহায় অনাথ অভাবী তাদের সাহায্য সহযোগিতা করার দরকার আছে না, নিজের গরিব আত্মীয় স্বজন যদি হয় তাদের দান খায়রাত করলে নেকিটা ডবল হবে, জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না,
দুজনের বেশি তিনজন থাকা যেত না, ঘরে দরজা আছে কপাট নাই, দরজা আছে দরজার সামনে একটা চামড়া, একটা চামড়া ঝুলানো থাকে। আল্লাহর হাবিব, আমি আয়েশার ঘরে তাহাজ্জুদের নামাজ পড়তেন, নবী যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াতেন ঘরের চালটা আল্লাহ নবীর মুবারক মাথায় ঠেকে যেত। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী তাহাজ্জুদে নামাজ পড়তেন, আমি আয়েশার ঘরে, ছোট ঘর, পা দুটো কি আমি এমনি করে গুটিয়ে নিতাম, পা দুটো এত ছোট। আল্লাহ নবী রুকুতে যেতেন, এত সময় ধরে রুকুতে থাকতেন, আমি আয়েশা, আল্লাহ নবী বিবিদের মধ্যে কুমারী ছিল, অল্প বয়স, চোখে ঘুম ঘুমিয়ে পড়লাম, ঘুমিয়ে পড়লি আমার পা দুটো সোজা হয়ে যাচ্ছে, পা দুটো সোজা মানে আল্লাহ নবী সেজদার জায়গায় আমার পা চলে, আল্লাহ নবী সেজদার জায়গায় এসে করতে কি নবী নামাজ হালতে আমি আয়েশার পা একটু চিমটি কেটে তারপর আল্লাহ নবীর সেজদা, জোরে বলুন না সুবহানাল্লাহ। যত বিবি ছিলেন প্রত্যেকটা বিবির স্বামী ছিল, কারো স্বামী মারা গেছে, কারো স্বামী তালাক দিয়েছে, এইসব হচ্ছে আল্লাহ নবীর পাক বিবি আমাদের আম্মা জান, একমাত্র আম্মা জান আয়েশা সিদ্দিকা ছিলেন কুমারী, আল্লাহ রসুলের সাথে প্রথম বিয়ে হয়েছে, বয়স কম, অনেক সময় খুব লাজুক ছিল, রান্না করতে করতে ঘুমিয়ে পড়তেন, রান্না করতে করতে ঘুমিয়ে পড়তেন, রুটি সেকতে রুটি, রুটি সেকতে রুটি দিয়ে ঘুমিয়ে চুলার উপর তাওয়া আছে যে রুটিটা দিয়েছে, রুটিটা পুড়িয়ে ছাই ছাই আর রুটিগুলো রাখলেন সাইডে, চেয়ে দেখে রুটি নেই, কেলিয়ে পালালো রুটিগুলো, কেলিয়ে পালালো যেগুলো তৈরি করলাম সেগুলো কি হলো, কেলিয়ে পালালো আমাদের মাঠে ছুটেছে, দেখে ছাগল খুলছে, ছাগলের গালে, দেখে ছাগলের গালে রুটি আটা লেগে আছে, জোরে বলবো না, ছাগল এসে আমাদের কাছে ওই রুটিগুলো সব খেয়ে, আমাদের আয়েশা সিদ্দিকা এত লাজুক, আল্লাহ নবী রুকুতে যেতে এত সময় ধরে রুকু করতে, জেগে থাকতে থাকতে আম্মা জান কম বয়স তো ঘুমিয়ে ঘুমিয়ে আর ঘুমানোর পরে পাটা সোজা হয়ে যায়, আর পা সোজা হলেই মানে আল্লাহ নবীর সেজদার জায়গায় পা চলে, এত ছোট আল্লাহ নবী রুকু গঞ্জে সেজদায় আসছেন, আমি আয়েশার পায়ে এসে চিমটি কেটেছি, টপ করে সোজা হয়ে ঘুম ভেঙে গেছে, তাড়াতাড়ি পাটা কুটি নিতাম, তারপর আল্লাহ নবীর সেজদা দিতেন, জোরে বললেন না, আল্লাহ নবীর সেজদা হালতে এত সময় ধরে সেজদায় থাকতেন, ঘুম ভাঙার পর আমি আয়েশা বসে বসে চিন্তা করতাম সেজদাতে মাথা উঠাচ্ছেন না, হাত পা লড়ে না, কোনো সাড়া শব্দ নাই, বসে বসে চিন্তিত হয়ে যেতাম আল্লাহ নবী কি তাহাজ্জুদের নামাজে কি ইন্তেকাল হয়ে গেলেন নাকি, এত সুন্দর শেষ। আমি জানার জন্য পেছনে বসে
মোবারকের আগুনে একটু চিমটি কাটতাম। আমি আয়েশা চিমটি কাটার পরে দেখতাম আল্লাহ নবী শেষ তাহলে হুজুর একটু লড়ে উঠতেন জোরে বলো সুবহানাল্লাহ। তখন আমি আয়েশা জানতাম যে না আল্লাহ নবী এখনো জীবিত রয়েছেন জোরে বলুন আর একটু জোরে বলুন। কোথায় আছি আল্লাহ নবী ঘুমাচ্ছেন আম্মা জান আয়েশার ঘরে, আম্মা জান আয়েশা ঘুমাচ্ছেন, ঘুমটা ভাঙার পরে দেখছেন আল্লাহ নবী ঘরে নাই। নবী কোথায় গেলে? নবী গেলে আম্মা জান আসছে রুটে, অন্যান্য আম্মা জানদের ঘরে জানলা দরজা ফাঁক মুখি মেরে দেখতেন আল্লাহ নবী অন্য কোনো বিবির ঘরে আছেন, তাও দেখছেন আল্লাহ নবীর দোষ দুশ্মন ছিল না ছিল, শত্রু ছিল না ছিল, কাফেররা ঘাঁটিতে ঘাঁটিতে পার নবীকে মারার জন্য। নবীকে মারলে ইসলাম কি হলো? ইসলাম কি হবে? ইসলাম শেষ। কাফেরদের একটাই টার্গেট ছিল আল্লাহ রসূল, ওনাকে মারতে পারলে ইসলাম শেষ। ঘরের দরজাতে কপাল পায় চামড়া জুড়ে, না জানি কোন শত্রুরে ঘরে ভিতরে ঢুকে আল্লাহ নবীকে ঘুমন্ত অবস্থায় হাইজ্যাক করে নিয়ে চলে গেল। না পেলে যত রকমের চিন্তা মাথায় আসে না। আম্মা যারা আয়েশা সিদ্দিকা অন্ধকারে মা ফাতেমার ঘরে যে উঠালে, মা ফাতেমাকে জিজ্ঞাসা করেন মা ফাতেমা আপনার আব্বা জানে খবর কি? হাজা মা ফাতেমার আম্মা জান আব্বা জান তো আমার ঘরে আসেন নাই, আজকে তো আপনার ঘরে থাকবার পালা। আম্মা জান আয়েশা বলে আমার ঘরে তো ছিলেন আল্লাহ রসুল ঘুমাচ্ছিলেন, আমিও ঘুমিয়েছিলাম, আমার ঘুমটা ভাঙার পরে দেখছি নবী ঘরে নাই, এত খুঁজলাম কোথাও দেখতে পেলাম না পাচ্ছি না। ও হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান আয়েশা সিদ্দিকা দুজনে একসাথে অন্ধকারে হাতরে হাতরে এসে মদিনার মসজিদে নববী শরীফে চলে আসলেন। মদিনার মসজিদে নববী শরীফে যে সাহাবায়ে কেরামদের ডাকলেন, ও আল্লাহর নবী সাহাবীরা আল্লাহর নবীর খবর কি? আল্লাহ নবী কোথায় আছেন? সাহাবীরা বলে আম্মা জান আজকে তো আল্লাহ রসুল মদিনার মসজিদে নববী শরীফে তাহাজ্জুদের নামাজ পড়তে আসেন নাই। আম্মা জান আজকে তো আপনার ঘরে থাকবার পালা। আম্মা জান আয়েশা বলে বাবা আমার ঘরে তো আল্লাহ নবী ছিলেন ঘুমিয়েছিলেন, আমি আয়েশাও ঘুমাচ্ছিলাম, আমার ঘুমটা ভাঙার পরে উঠে দেখছি আল্লাহ নবী আমার কাছে নাই, এত খুঁজলাম কোথাও দেখতে পেলাম না। চিন্তিত হয়ে বললেন মদিনার অলিতে গলিতে আনাচে কানাচে বাড়ি বাড়ি যে খোঁজ পড়ে গেল, কোন জায়গায় কোন খবর পাওয়া গেল না। একদিন দুদিন তিন দিন পার হয়ে যায় আল্লাহর নবীর কোন সংবাদ পাওয়া যাচ্ছে না। মদিনার সাহাবায়ে কেরামদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল, কান্না রোল উঠে গেছে, মেয়ে চেনে না, রান্না খাওয়া পাতে দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর সঙ্গে সার সার হয়ে কাঁদতেছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওলঙ্গ তলোয়ার হাতে করে পাগলের মতো মদিনার অলিতে গলিতে আনাচে কানাচে ছুটোছুটি ছুটোছুটি করছেন, তলোয়ার হাতে করে নিয়ে, এ কুফারে কুরাইশেরা শুনে রাখ কেন রে, আজ তিন দিন হয়ে গেল আমাদের নবীর কোনো খোঁজ পাচ্ছি না, তোরা কি আমাদের নবীকে ধরে আত্মগোপন করে কষ্ট দিচ্ছি? আমি ওমর ফারুক আমার এই উলঙ্গ তলোয়ার হাতে করে আল্লাহকে শপথ রেখে বলছি আজকে সন্ধ্যা পর্যন্ত যদি আমার নবী কোনো খবর না পায় দেখতে না পায় আমি ওমর ফারুক আমার এই উলঙ্গ তলোয়ার দিয়ে এক ধার থেকে তোদের ধর থেকে মাথাখানা কেটে কেটে আলাদা করে ফেলে দেবো।
হযরত ওমর ফারুক হাউ হাউ করে কাঁদছেন, ছুটু 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 করে মদিনার শহর পার হয়ে গেলেন। মদিনার শহর পার করে মদিনার মরুভূমি, মদিনার মরুভূমির ধারে গিয়ে দেখে মরুভূমির উপরে বড় একটি পাহাড় দেখা যায়। পাহাড়ের কাছে কতগুলি উট আর বকরি চরে, উট বকরি দেখতে পেয়ে হযরত ওমর ফারুক মরুভূমি পাড়ি দিলেন। মরুভূমি পার করে পাহাড়ের ধারে গিয়ে লাখাল লাখালকে খুঁজতে লাগলেন। লাখালকে খুঁজে খুঁজে বের করে জিজ্ঞাসা করে, বাবা আপনি কি আমাদের নবীদের কথা নবীর কথা বলতে পারে? আমাদের নবীকে দেখেছেন বাবা, নবী কোথায় আছে জানেন বাবা? লাখাল বলে, বাবা আমি তো জানি না বাবা, আমি তো দেখি নাই বাবা, তবে আমার উট বকরি গুনাম এই ময়দানে চরাতে আসি। আমার উট বকরি গুনাম ময়দানের ঘাস খায়, সম্মুখে বড় পাহাড় দেখা যায়, এটা হলো মদিনার বড় পাহাড়, জবলে সালা পাহাড়। জবলে সালা পাহাড়ের ঝর্ণার পানি উট বকরি গুনাম পান করে। কি হয়েছে জানিনি বাবা, আমার উট বকরি গুনাম আজ তিন দিন হয়ে গেল ঘাস মুখে করে ওই জবলে সালা পাহাড়ের পানি চেয়েছে। অবলা জানোয়ার গুলির চোখের পানি গড়িয়ে যা, জানি না আল্লাহর কোন মাহবুব বান্দা, আল্লাহর কোন পেয়ারা বান্দা এই জবলে সালা পাহাড়ের চূড়ায় গুহার ভিতরে আল্লাহ পাককে সিজদা করে সাজদার হয়ে কাঁদছেন। ওনার কান্নার শোকে আমার অবলা জানোয়ার উট বকরি গুনার চোখের পানি গড়িয়ে যায়। বাবা আপনার হাতে ধরি বাবা, পায়ে ধরি বাবা, হাতে ধরি বাবা, পায়ে ধরি বাবা, একটু যান বাবা যান ওই জবলে সালা পাহাড়ের চূড়ায় গিয়ে ওই গুহার ভিতর থেকে ওই মানুষ মানুষটিকে বের করে নিয়ে যান, তা নাহলে আমার উট বকরি গুনা না খেয়ে না খেয়ে অবলা জানোয়ার গুলি মারা যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুন এই সন্তানটা শুনে ছুটলেন মদিনা শরীফে ফিরে চলে এলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হুন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রিদওয়ানুল্লাহু তাআলা আলাইহিম আজমাইন দিয়ে শুনিয়ে দিলেন, হযরত মা ফাতেমা কেও গিয়ে শুনিয়ে দিলেন। শোনা মদিনা শরীফে কান্নার রোল উঠে গেল, সবাই কিরামেরা কাঁদতে কাঁদতে ছুটলেন, ছুটে 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 গিয়ে মদিনার শহর পার করে মদিনার মরুভূমি, মদিনার মরুভূমি পার করে ওই জবলে সালা পানে ধরে গিয়ে সবাই কিরামেরা কাঁদতে কাঁদতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাড়ে উঠতে আরম্ভ করলেন। উঠে উঠে জবলে সালা পাড়ে চূড়ায় উঠে গুহা খুঁজে খুঁজে গুহার ভিতরে ঢুকে সন্তান তল্লাশি করতেন, কোনো খবর পাচ্ছেন না। আর একটা গুহার ভিতরে নামেন সেখানেও পাচ্ছেন না। এমন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছেন, দেখা যায় জবলে সালা পাড়ে চূড়ায় একটি কিনারায় একটি গুহার ভিতর থেকে আস্তে করে গুনগুনে কান্না শব্দ শোনা যায়। চলে গেলেন ওই পাড়ের গুহার ভিতরে, নেমে গিয়ে দেখেন সত্যি সত্যি আমাদের নবী দয়ার নবী মায়ার নবী একা নীরবে নিজুমে ওই জবলে সালা পাড়ের চূড়ায় গুহার ভিতরে আল্লাহকে সিজদা করে কাঁদতেছে। সাহাবায়ে কেরাম না দেখতে পেয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী গো, ও নবী গো, কি হয়েছে আপনার? আজকে কাউকে কিছু বলে আসেন নাই, একা চলে এসেছে মদিনার শহর পার করে মরুভূমি পার করে জবলে সালা গুহার ভিতরে আল্লাহকে সিজদা করে কাঁদছে। মদিনার কোন মানুষ কি বেয়াদবি করেছে? কেউ কোনো কটু কথা বলেছে? হুজুর আপনার মনে কত দুঃখ, মনে কত ব্যথা, সাজানো গোজানো আল্লাহর কাবা ছেড়ে চলে এসেছে কাফেরদের অত্যাচারে,
নিজের জন্মভূমি ছেড়ে চলে এসেছে 360 মাইল রাস্তা পার করে মদিনা শরীফে এসে আমাদের কলিজার মধ্যে আশ্রয় নিয়েছে। মদিনার কি কোনো মানুষ আপনার সাথে বেয়াদবি করেছে? কেউ কি আপনার কটু কথা বলেছে? আমাদেরকে একটু বলুন। আমরা আমাদের জান প্রাণ দিয়ে তার প্রতিশোধ নেব, বদলা নেব। আল্লাহ নবী সিজদাতে মাথা তোলেন না, কোনো জবাব দেন না, একধানে আল্লাহ পাকে সিজদা করে সাজার হয়ে কাঁদছেন। নবী পাকের চোখের পানি নিচ দিয়ে গড়িয়ে গড়িয়ে পাহাড়ের গা দিয়ে গড়িয়ে চলে যায়। হযরত ওমর ফারুক, হযরত উসমান গনি, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আল্লাহ নবী মোবারক ঠোঁট দুটি টুক 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 করে লড়ছে, আর পরে হাউ হাউ করে কাঁদছে, আবার টুক টুক করে ঠোঁট দুটো লড়ছে, হাউ হাউ করে কাঁদছে। কি যেন বলছে আওয়াজ শোনা যাচ্ছে না। সাহাবাই কিরাম না মাথাটা হ্যাট করে পেছনদার থেকে মাথা হ্যাট করে আস্তে আস্তে আগিয়ে এসে কানটাকে বাড়িয়ে আল্লাহ নবীর কাছাকাছি এসে খুব ধ্যান করে গৌর করে শুনতে লাগলে নবী কি বলে কাঁদছিলেন। সাহাবাই কিরাম না শুনতে পেয়েছেন, নবী আমার কাঁদছেন আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার উম্মত উম্মতিরা বড় গুনাহগার, আমার উম্মত উম্মতিরা বড় সিয়াকা, আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের জীবনের গুনাহকে মাফ করে দি। যদি বলেন না সুবহানাল্লাহ, আপনি বড় মেহেরবান, আমার উম্মত উম্মতিদিগকে জাহান্নামের আযাব থেকে নাজাত দি। যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লামের দোয়া আপনার দরবারে কবুল না হবে, আমি নবী মুহাম্মদ সাল্লাম আপনার দরবার থেকে সিজদা থেকে মাথা খানা তুলব না। সাহাবাই কিরামরা হাউ হাউ করে কাঁদছেন, নবী পাক কাঁদছেন, সাহাবীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। হযরত ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর ফারুক আপনাকে ভালোবাসি, আপনাকে মহব্বত করি, আপনার কান্না সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর ফারুক ওয়াদা করছি যে আপনার গুনাহগার উম্মত উম্মতির জন্য আমি ওমর ফারুককে সারা জীবনের সমস্ত নেকি গুনাহকে আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহর হস্তে সমর্পণ করে দিলাম। হযরত উসমান কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি উসমান গনি সহ্য করতে পারি না, হুজুর আপনি সিজদাতে মাথা তুলুন, আমি উসমান গনি ওয়াদা করছি আমার সারা জীবনে যত নেক আমল আছে আজকের দিনে আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহর হস্তে সমর্পণ করে দিলাম। হযরত আলী কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, সিজদাতে মাথা তুলুন, আমি আলী ওয়াদা করছি আমার সারা জীবনে যত নেক আমল আছে আজকের দিনে আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহর হস্তে সমর্পণ করে দিলাম। হযরত আবু বকর কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, আমি আবু বকর আপনাকে ভালোবাসি, আমি আবু বকর আপনাকে মহব্বত করি, আপনি বলেছেন আমার আবু বকরকে আমার আল্লাহ তো ভালোবাসে, আমার আবু বকরের
পাশে রাখা যায়, অপর পাশে সারা দুনিয়া মানুষের জীবনের আমলকে নিয়ে যদি আর এক পাল্লায় রাখা যায়, আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আমি আবু বকর সহ্য করতে পারি না, হুজুর আপনি সিজদাতে মাথা তুলুন, আমি আবু বকর ওয়াদা করছি আমার সারা জীবনে যত নেক আমল আজকের দিনে আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহ রাস্তায় সব দান করে দিলাম। আল্লাহর নবী সিজদাতে মাথা তোলেন নাই, নবী আমার কেঁদেই যাচ্ছেন, আমার সাথে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে চলে এলেন এই জবলে সালা পাহাড়ের উপর উঠে, হযরত মা ফাতিমা ওই গুহার মুখের কাছে কাঁদছে, ও আব্বা জান সাবিরা শুনে যান সরে যান আমাকে একটু আসতে দেন, আমি ফাতিমা এসেছি, ছোটবেলা আমার আম্মা জান খাদিজাতুল কুবরাকে হারিয়েছে, আব্বা ছাড়া কিছু বুঝি না, আব্বা জান ছাড়া কিছু বুঝি না, আব্বা জানকে দেখে নিয়ে গেছে, আমি ফাতিমা আব্বা জানের সাথে সাথে গিয়েছি, আজ তিন দিন হয়ে গেল আব্বা জানের চাঁদ মুখটা দেখতে পাই না, আমাকে একটু আসতে দেন। হাজার মা ফাতিমা চলে এলে ওই গুহার ভিতরে এসে হাজার মা ফাতিমা সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ও আমার আব্বা জান, আব্বা জান আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি ফাতিমা সহ্য করতে পারি না, আব্বা জান আপনি বলেছেন আমার ফাতিমাকে আমার আল্লাহ এত ভালোবাসে, ফাতিমাকে আল্লাহ এত বড় দরজা দিয়েছেন, তমাম বেহেশতি মহিলাদের জন্য খাতুনি জান্নাত সরদারিনী করে দিয়েছে, আব্বা জান আমি ফাতিমা আপনাকে ভালোবাসি, আজকের দিন আমার সারা জীবনের যত নেক আমল আছে আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহ রাস্তায় সব দান করে দিলাম। ও ভাইজানেরা আল্লাহ নবী সিজদাতে মাথা তোলেন নাই, মা ফাতেমা কেঁদে কেঁদে নিরুপায় হয়ে গিয়ে বলে আব্বা জান, ও আব্বা জান আপনি বলেছেন আমার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইনকে আল্লাহ পাক এত বড় দরজা দিয়েছে, আল হাসান আল হুসাইন সাইয়্যিদ আসবাব আহলিল জান্নাহ, আমার ইমাম হাসান হুসাইনকে আল্লাহ তমাম বেশি নওজওয়ান সকলের জন্য ইমাম হাসান হুসাইনকে আল্লাহ সরদার করেছে, আব্বা জান আমি মা ফাতিমা আমার ইমাম হাসান হুসাইনকে আজকে আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলাম। আল্লাহ নবী সিজদাতে মাথা তোলেন নাই, মা ফাতিমা কাঁদছে, সবাই কিরাম কাঁদছেন, মা ফাতিমা কেঁদে কেঁদে নিরুপায় হয়ে আব্বা জানের পাশে গিয়ে বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেলেন, নাকটা কপাল ঢেকে সিজদা করে হাত দুটিকে মাথার উপর উঠে দোয়া চাইছে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান, আমার আব্বা জানের দোয়াকে কবুল করে নিন, আল্লাহ পাক আমার আব্বা জানের দোয়াকে কবুল করে নিন, আল্লাহ পাক আপনার হাবিবকে আর কাঁদাবেন না, আল্লাহ আল্লাহ আপনার হাবিবকে আর কাঁদাবেন না, আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি ফাতেমার দোয়া কবুল করে নিন, যতক্ষণ পর্যন্ত আমি ফাতেমার দোয়া আপনার দমে কবুল না হবে আমি ফাতেমা আজকে আপনার দরবার থেকে সিজদা থেকে মাথাখানা তুলব না। অপর বাজামা রাসূলে পাক আল্লাহকে সিজদা করে এমনি করে কেঁদে কেঁদে আল্লাহ পাক আপনি বড় দয়াময় আপনি বড় মেহেরবান, আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের জীবনের গুনাহকে মাফ করে দি, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের
উম্মতি দিগকে জাহান্নামে আযাব থেকে নাজাতে। আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আপনার তবে কবুল না হবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দরবার থেকে সিজদা থেকে মাথাখানা তুলব না। অনেক খুন কেটে গেল এমন সময় রাতে জিব্রাইল আমিন আলাইহিস সালাম যে হাজির হয়ে গেলেন এই জবলে সালাম পাহাড়ের গুহার ভিতরে, হযরত জিব্রাইল আলাইহিস সালাম দিয়ে দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী গো, ও নবী গো, আর কাঁদতে হবে না, খুশ খবর সুসংবাদ আল্লাহ পাঠিয়েছেন, সিজদাতে মাথা তুলুন, আজকের দিনে আপনার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। আল্লাহ পাকের দরবারে আজকে কবুল হয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনার রসিলায় হযরত মা ফাতেমার রসিলায় হযরত ইমাম হাসান হুসাইনের রসিলায় আপনার গুনাহগার উম্মত উম্মতি দিগকে আল্লাহ পাক দয়া করে নাজাত দিয়ে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহান, না নাই দেখবে, না নাই দেখবে। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, আমার ভাই জানা বাপজনেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা বেটিরা বাবা, আর সারা পৃথিবীতে সাড়ে 600 কোটি মানুষ, তার মধ্যে 200 কোটি কিছু কম বেশি 200 কোটি মুসলমান, 200 কোটি মুসলমান বাবা বলেন দেখি আমার নবী পাকের পরে ইহুদি ইহুদি গোষ্ঠীরা আমার নবীর নামে দরুদ পড়ে, নাসারারা নবীর নামে দরুদ পড়ে, মজুসিরা তারা আমার নবীর নামে দরুদ পড়ে, বৌদ্ধ যারা তারা আমার নবীর নামে দরুদ পড়ে, খ্রিস্টানরা তারা আমার নবীর নামে দরুদ পড়ে, হিন্দু যারা হিন্দু ভাইরা হিন্দুরা তারা আমার নবীর নামে দরুদ পড়ে, পড়ে কারা মুসলমান, তাও 200 কোটি মধ্যে আবার মতভেদ হবে, উপরে দরুদ পড়া লাগবে না, এ দরুদ পড়া চলবে না, দরুদ ইব্রাহিম পড়ো, দরুদই পড়তে হবে না, না পড়লেও চলবে, আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললি হবে, পুরো দরুদই পড়া লাগবে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদ দিয়ে দুটো শূন্য দিয়ে হয়ে গেল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখছে বই পুস্তক লিখছে সব, এত বড় বড় শিক্ষিত পাতা ভর্তি করে সব লিখতেছে কিন্তু নবী পাকের নামটা আসছে ওইটুকু নামের জায়গাটা পুরো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখছে না, শুধু দন্ত স দিয়ে শুনে দিচ্ছে। তুমি কোন মুখলে কেয়ামতে নবীর সুপারিশের আশা করবে, কোন নবীর নামে দরুদ শরীফ ভক্তি শ্রদ্ধা মহাব্বতের সঙ্গে পড়া দরকার আছে না? আখিরি জামানা বাবা এই সমস্ত মুনাফিক শয়তান কতগুলি বেরিয়েছে বাবা, এদের কথাই ইমান হারিও না বাবা, নিজের আকীদা নষ্ট করো না,
আকীদা নষ্ট করো না। নবীর উপর মহাব্বত দরকার আছে না? না, কম না বেশি? কম না বেশি? কত বেশি? কত বেশি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। কোন আলেমের বাপের ক্ষমতা যে হাদিসটা কেটে দিতে পারে? বলতে পারে জাল হাদিস, কথা বলে এটা নবীর হাদিস যে মিথ্যা বলতে পারবে কেউ? অতক্ষণ পর্যন্ত তোমরা কামেলে মুমিন হতে পারবে না। তোমার ছেলে মেয়ে বিবি বাচ্চা ধন সম্পদ মাল দৌলত টাকা পয়সা নিজের বাপ মা নিজের যে শানের থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি মহব্বত না করতে পারবে অতক্ষণ পর্যন্ত তোমরা কামেলে মুমিন হতে পারবে না। বলুন আমার ভাই জানা বাপ জানেরা, দুনিয়ায় কত রকমের দল বেরিয়েছে বাবা, পীর ওলি আল্লাহ তো দূরে কথা। হ্যাঁ, এরা বিয়াদমি করতে করতে এরা আমার নবীকেও ছাড়লো না। নবী আমাদের ভাই, নবীকে নূরের নবী বলা যাবে না, নবী আমাদের মতো মানুষ, নবী হলো মাটির নবী। জোরে বলুন না, নাউজু বিল্লাহ মিন যালিক। এদের মুখের দিকে চাই যাই না, এদের মুখের দিকে তাকাবেন না। কথা বুঝতে পেরেছে আমার ভাই জানরা বাপ জানেরা, আহলে সুন্নাতুল জামাতের মানুষ যারা, আল্লাহর ওলিয়ে কামেল পীরে কামেলদের দরবারে মানুষ যারা, দরুশিরে পড়ে কারা? কারা পড়ে দেখবে? ফুরফুরা শরীফের সিলসিলা মানুষ, আল্লাহর ওলিয়ে কামেল হাক্কানি পীরে কামেলদের দরবারে মানুষ, আল্লাহর ওলিয়ে কামেলদের সিলসিলা যারা খলিফা খলিফাদের দরবারে মানুষ, হালকা এসে করে মাহফিলে মানুষ, এরাই একটু দর্শী। বাকি বাকি পড়ে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা আমার ভাই জানরা বাপ জানেরা, সাবধান, শক্ত হও, মজবুত হও। আখিরি জামানা নবীর নামে বিয়াদী কথা বলবে, উল্টো পাল্টা কথা বলবে, আর আপনি চুপ মেরে শুনে চলে যাবে, চলে যাবে, আপনার নাম কিন্তু মুনাফিকের খাতায় নাম উঠবে। এটা আপনার জানা আছে কি? আল্লাহ না করে ঈমানটাও চলে যেতে পারে, ঈমানটা চলে যেতে পারে। সব সময় সব জায়গায় চুপ থাকলে চলে না, ক্ষেত্রে বিশেষে সময় বিশেষে অবস্থার পরিপ্রেক্ষিতে একটু কড়া হওয়াও লাগবে না লাগবে না, একটু হা না কিছু বলে কড়া হওয়া লাগবে না লাগবে না। আমার ভাই জানরা, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, ঈমান ইসলামের কায়েম রাখুন, ঈমান ইসলামের সঙ্গে আল্লাহ মরণ নসিব করুন, আল্লাহ আমাদেরকে খাতিমা বিল খায়র নসিব করুন, আল্লাহ আমাদেরকে আখিরাতের নাজাত দেন, আল্লাহ পাক আমার নবী পাকের সুপারিশ সাফাত আল্লাহ আমাদেরকে নসিব করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন না আল্লাহুম্মা। এখন কথা হচ্ছে আজকে যে মাহফিলটা হচ্ছে সামনগর স্বরূপনগর, এই যে নতুন মসজিদ হয়েছে, মসজিদের রং হবে, মিনারের রং হবে, বাথরুম পায়খানা ঘর কিচ্ছু হয়, এত ভাইরা বসে আছে, আল্লাহর ঘর মসজিদ কার ঘর? কথা বলে না। দুনিয়ায় যত মসজিদ কোথা থেকে এলো? যত দুনিয়ায় মসজিদ, প্রত্যেকটা মসজিদ হল আল্লাহর কাবা ঘরের এক একটা টুকরা। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না বাবা? আমার ভাই জানরা বাপ জানেরা, মসজিদ কার ঘর? আমরা কার বান্দা? আল্লাহর বান্দা হয়ে আল্লাহর ঘর মসজিদের কাজগুলো হবে না হবে? বলেন আপনারা কে আছে? অনেকের বাপ আছে মা নেই, মা আছে বাপ নাই, অনেকে দাদু যান নানা যান দাদি যান নানি যান, কবরে শুয়ে আছে শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন, কবরে শুয়ে তিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে বাবা। জন্মমুখিনী মা, জন্মদাতা বাপ, দাদু যান নানা যান দাদি যান নানি যান, কি কষ্ট করে আমাদের লালন পালন করেছিল বাবা, খেয়ে না খেয়ে অনাহারেও দিন কাটিয়েছে, জবে আটা খেয়ে ভুট্টা খেয়ে মাইলো খেয়ে বজিরে খাক বজিরে খাক। আপনার বয়স কত? 50 বছর?
ষাট বছরের মানুষ বজরে খাচ্ছে না, ওই 70-80 বছর বয়স জিজ্ঞেস করে হাই রে না খাওয়ার পালা। শুকনো কাকে বলে, উপোস কাকে বলে, উপোস কাকে বলে? এত কষ্ট করে আমাদের আব্বা দাদু নানারা দাদি নানি জান এত কষ্ট করে উপোস থেকে, তবুও তারা এই সম্পত্তি গুলো তারা বিক্রি করলো না, ছেলেদের কথা মনে করে, নাতি পোতাদের কথা মনে করে, বাবা সম্পত্তি গুলো বিক্রি করলো না। আজ আল্লাহ পাক আপনাকে আমাকে সুখ শান্তি দিয়েছে না দেয় না, তো হা না কিছু বলো বলে বাবা জনম তো কি দাদু যান নানা যান দাদি যান নানি যান কবরে সে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে। তাদের নামে দুটো মসজিদের মুসল্লিকেও দুটো ভাত দেয় না, তাদের নামে দুটো মাদ্রাসার এতিম ছেলেদের দুটো ভাত দেয় না, 10টা অনাথ অসহায় ভিখারি মানুষকে অভাবী গরিব দুঃখী কি দুটো ভাত দেয় না, একটু কবরটাও জিয়ারত করে না, এক কথা কোরআন শরীফও পড়ে নিজেরাও পড়ে না, বুদ্ধি করে মাদ্রাসা দুটো মাদ্রাসার এতিম ছেলে 10টা 15 ছেলেকে দাওয়াত করে একটু ভালো মন্দ খাওয়ায় দু খতম এক খতম কোরআন শরীফ পড়িয়ে দিয়ে পড়িয়ে দিয়ে নিজে তো পড়তে পারি না, তাদের একটু আদর যত্ন করে ভালো ভালো মায়া দিয়ে একটু কিছু খাইয়ে কিছু নজরা দিয়ে দু খতম এক খতম কোরআন শরীফ পড়িয়ে দিয়ে কোরআন পাক তেলাওয়াত করে দোয়া করলে সেই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, মসজিদের মুসল্লিদের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, মাদ্রাসার এতিম ছেলেদের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, অনাথ অসহায় গরিব দুঃখী অভাবী মিসকিন গরিবদের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না বাবা? নিজেরা তো 1 বিঘে জমি কিনতে পারিনি, 10 কাঠা জমি কিনতে পারিনি, বিলাসিতা থেকে খুব মজা খুব উস্তাদ মোবাইল কোনো কিনছে 4 মাস সমান ব্যবহার করে আধা সুধা করে বিক্রি করে আবার দামি মোবাইল কিনছে, মোটর সাইকেল গুলো কিনছে 1 বছর 8 মাস 12 মাস 14 মাস 1 বছর 2 মাস 1 বছর ছড়ে ওইটাকে আধা সুধা করে বেচে আবার একটা হাই পাওয়ারের মোটর সাইকেল কিনছে। কথা মিথ্যে বলছি না সত্য বলছি, কি হচ্ছে এটা? কি হচ্ছে বলো? আল্লাহ তো সুখ শান্তি দিয়েছে সন্তান হিসাবে নাতি হিসাবে বাপ মায়ের জন্য দাদু নানা দাদি নানির জন্য কিছু কর্তব্য দায়িত্ব আছে না নাই একটু হা না কিছু কথা তো বলে। আমার ভাই জানা বাপ জানেরা বলে সেই বাপ মায়ের নামে দাদু নানা দাদি নানির নামে আল্লাহর আছে মসজিদ আল্লাহর ঘরে কিছু দান দিবার মতন কেউ আছে? হ্যাঁ আমার ভাই জানা বাপ জানেরা যুবকেরা আমার মুরব্বীরা মায়েরা বোনেরা বেটিরা এই কোড়া লকডাউন গেল প্রায় 2.5 বছর আবার লকডাউন এসে গেল 2.5 বছর লকডাউন গেল এতগুলি ভাইরা বসে আছেন একটা মানুষ হাত উঁচু করে দেখাতে পারবে যে হুজুর অনাহারে দিন কাটিয়েছি? কথা বলে না অনাহারে দিন কাটিয়েছেন একজন হাত তুলে দেখান তো। আল্লাহ পাক আমাদের সুখ শান্তি দিয়েছে না দেয় না বলে আল্লাহ আপনার ছেলে মেয়ে নাতি পোতাদের আল্লাহ পাক আরো সুখ শান্তি দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বুঝলেন? আছেন আল্লাহর কোন বান্দা নিজের বাপ মা দাদু নানা দাদি নানির নামে শ্বশুর শাশুড়ির নামে নিজের কাজ কারবার ব্যবসায়ী বরকতের জন্য মেয়েরা বেটিরা মা বোনেরা নানি দাদিরা স্বামীর নামে শ্বশুরের নামে বাপ মায়ের নামে ছেলের নামে ভাইয়ের নামে আল্লাহর হস্তে মসজিদে কিছু দিবার মতো কেউ আছে? এতগুলি ভাইরা বসে আছে একজন দাঁড়িয়ে বলুন তো আল্লাহর মসজিদে 100 বস্তা সিমেন্ট দেব কি 50 বস্তা সিমেন্ট দেব? আছেন আল্লাহ কোন বান্দা 2000 ইট দেব কি 1000 ইট দেব? 50 বস্তা সিমেন্টের কত টাকা দাম?
2000 ইটের আর ক টাকা দাম? 2000 ইটের যা দাম সেই টাকাতেও কি এক শতক জমি হবে? আপনাদের দেশে এক শতক জমি হবে? হবে? 100 বস্তা সিমেন্টের দামেও কি এক শতক জমি হবে? বলেন, আমি নিজে ফুরফুরা শরীফে দাদা হুজুর কেবলা পাঁচ হুজুরের নামে একটা মাদ্রাসা করলাম, এই মাদ্রাসা করতে আমার 1,90,00,000 টাকা খরচ হয়েছে। ঠিক করেছি না ভুল করেছি? মেহমানরা থাকবার জন্য একটা ঘর করলাম, বিদেশি মুড়িদার বাঁকুড়া পুরুলিয়া বীরভূম থেকে লোক আসে, মুর্শিদাবাদ মালদাতে কুচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি দিনাজপুর থেকে লোক, আসাম থেকে মুড়িদানরা আসে না আসে না, ফুরফুরা শরীফে বাংলাদেশ থেকেও আসে না আসে না, পকেটে টাকা থাকলে হোটেলে খেতে পারবে, 17 দিনে কি বাড়ি যেতে পারবে? এসে বাড়ি যেতে পারবে? কোথায় থাকবে? এই মেহমানদের জন্য একটা ঘর করলাম এই বছরে, এই শনিবার যে আজকে শনিবার গেল, আগের শনিবারে আমি 3 তলাটা ঢালাই দিলাম, 5,500 ফুট ছাদ, মেহমানদের 40টা বাথরুম করে উজুর পানি, খাবার পানি, পেশাব পায়খানা পানির জন্য 7টা সাবমার্সিবল মোটর বসালাম। এটা করতে আমার 2,50,000,000 টাকা খরচ হয়েছে। বড় সংসার বাবা, কি দিন গেছে বাবা, ভাতের ফ্যান খেয়েছি জানো? ভাতের ফ্যান খেয়েছো? ভাতের ফ্যান খেয়েছি, রান্না হয়ে গেলে আম্মা জানদের কাছে মা গরম ফ্যান, একটু নুন দিয়ে খেতে বেশ মজা লাগে, বুঝছেন বাবা? ছোট হুজুর কিবলা দিয়ে গেছেন আমাদের ঘরে 1.5 বিঘে করে সম্পত্তি, বললেন তোর আটটি যা করেছি কবরে নিয়ে আমি সব দিয়ে দিলাম, ভাগে পেয়েছি আমরা বড় ভাই থেকে ছোট ভাই পর্যন্ত 1.5 বিঘে করে জমি, আর পুকুরের অংশ গোটা পুকুর পোতা বাবু, আমি যা করেছি তার সব ভাগ করে দিচ্ছি, এক পয়সা করে ভাগ। এই খালি বললেন যা দিয়েছি খুশি মনে লে, আমি কবরে নিয়ে সব দিয়ে গেলাম, সব দিয়ে গেলাম, যা দিয়েছি খুশি মনে লে, আমি বাপ দেখে যাই তোদের খুশি মুখটা, হাসি মুখটা দেখে যাই, আমি তোদের জন্য আল্লাহ পাকের দরবারে কবর দেখতে, আল্লাহ বাবু করে দেবে, যা কথা বুঝতে পেরেছে? সারা বছর জালসা মাহফিল করি, তাবিজ তদবির করি, নজরানা পাই, মুড়িদানরা কারখানায় নিয়ে যায়, দোকানে নিয়ে যায়, বলেন না বড় বড় ফ্যাক্টরিতে মুড়িদানরা নিয়ে যায়, নতুন বাড়ি করে উদ্বোধন করতে নিয়ে যায়, কবর জিয়ারত করতে নিয়ে যায়, মানুষ নিয়ে যায়, বাড়ি বাড়িতে দোয়া করতে নিয়ে যায়, নজরানা দেয়, এই সারা বছর এইসব জমিয়ে জমিয়ে জুবরে খাই না বাবা, সারা দিন রাতে একবার খাই, সারা দিন রাতে একবার খাই, কত বুঝেছে? বয়স হয়ে গেছে, শরীর শক্তি কমে গেছে, হজম শক্তি কমে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, এইসব করে এইসব করলাম, আল্লাহ করিয়েছে 4.5 কোটি টাকা খরচ করেছে। আপনাদের কি গ্রাম স্বরূপনগরে একটা মুড়িদান বলতে পারবে আমি 1,000 দিয়েছি হুজুর? আমার হক আছে না? কথা বলেন না, হক আছে না?
মুড়ি যদি হয়ে থাকো পুরপুরা পীরের আওলাদ হিসাবে আমারও হক আছে নাই, মলি শ্যাম নয় মলি শ্যাম এরম মলি শ্যাম হাফে সাহেব ইমাম স্যার দাদা খুচির দরবার হাজার হাজার আছে পীরের আওলাদ বারবার আসবো না বছরে একবার কি দু বছর চার বছর দশ বছর পরে একবার এবার বয়স হয়েছে আলাদা হয়ে গেল হয়ে গেল পীরের আওলাদ হক আছে না নাই আপনার আব্বা দাদু নানা মা দাদিরা বেঁচে থাকলে আমাকে খুশি হতেন না বেজার হতেন সম্মান করতেন না করতেন না আদর যত্ন করতেন না করতেন তাদেরই তো ছেলে তাদেরই তো নাতি আমি আমার জন্য চাইতে মেহমানদের খাওয়ানোর জন্য তামার হাড়ি কিনলাম বুঝলে 91টা তামার হাড়ি ছেলেরা মানাকে যত যাবে না ঘরে বসে থাকেন তো ঘরে বসে থাকে ঘরে বসে থাকলে আল্লাহ ভাত হচ্ছে আল্লাহ ঘরে বসে আল্লাহ দেয় ঘরে বসে আল্লাহ ভাত পানি উপর প্রায় পৌঁছায় জালসায় যেতে হবে আমার দাদা হুজুর যে বাগান সাজিয়ে গেছে আজও ফুরফুরা শিব দাদুজির মুখে দিয়ে কোটি কোটি মানুষ যে আছে না না কথা বলে আছে না না পীরের আওলাদ হিসাবে সম্মান আছে না না মেহমানদের খাওয়ানোর তামান হাঁড়ি কিনে 91টা একটা হাঁড়ির দাম দিয়েছে 29,000 টাকা তোমাদের স্বরূপনগর থেকে গোটা গ্রামবাসী মিলে একটা হাঁড়ি দিয়েছিল কিনে দিয়েছিল কেউ ফক ফক করছো তুমি বড় বড় কথা মেনে নেবে আমি কোন মুড়িদান বলতে পারবে মাইক ধরে বলছি শুধু স্বরূপনগরের মানুষ বিভিন্ন গ্রামের মানুষ মাহফিল আছে না নাই কোন গ্রামের মানুষ হাত তুলে বলুক আমি 1,000 দিয়েছি 500 দিয়েছি একটা হাঁড়ি গোটা গ্রামবাসী মিলে কিনে দিয়েছি কিয়ামত পর্যন্ত রান্না হবে প্রত্যেকটা চালের দানায় দানায় দেখি পাবে কিয়ামত পর্যন্ত তোমরা চালাক আমি বোকা 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 মতন হয়ে থাকে বোকা নয় আমরা জানি আল্লাহ বা কিসে বরকত দেন কোন জিনিসটা থাকবে মরে যাব থাকবে একটা গঠনমূলক কাজ মসজিদ থাকবে মাদ্রাসা থাকবে ঈদগাহ থাকবে গোরস্তান থাকবে হালকা জেকের মাল খানকা শরীফ থাকবে কথা বুঝলে যে জীবনে একটা কিছু করে সারা জীবন বিলাসিতা করে পয়সা করে নষ্ট করছো নিজের আখেরাত আছে না না একটা কিছু করে যাও কিয়ামত পর্যন্ত কবরে শুয়েছে তোমার আব্বা দাদু নানা আম্মা দাদি নানি তুমি তোমার বিবি তোমার আল আউলাদ কিয়ামত পর্যন্ত নেকি পেতেই থাকবে এ নেকি কিন্তু বন্ধ হবে না জোরে বলবেন না আর একটু জোরে বলা যাবে না আছেন আল্লাহর কোন বান্দা এই মজলিসে হাত তুলে বলুন 20,000 টাকা দেবার মতো কে আছে আছে 20,000 টাকা দেবার মতো একজন হাত তুলে বলুন আমি আমার জন্য চাই আল্লাহর ঘরের জন্য আছেন আল্লাহর বান্দা কাছে না থাকে পরে দেবে 2,000 ইট কেউ দিতে পারবে পারবে 2,000 ইট 2,000 ইটের না কত টাকা দাও 100 তো জায়গা হবে তো 100 তো 1 ডিসিমিল জমি হবে নিজে তো 10 কাটা কিনতে পারবে 1 বিঘে কিনতে পারবে যারা করে গেছলো সেই জন্য সুখ ভোগ ভোগ ফলিয়ে ভালিয়ে খাচ্ছে যারা করে গেছলো তাদের জন্য কিছু কর্তব্য দায়িত্ব আছে না না ভেবেছো কি কিয়ামতে তুমি ছেড়ে দেবে তোমার আব্বা দাদু ছাড়বে না এই যা রেখে এসেছিল আমাদের জন্য কি করেছিস একটা মসজিদ করেছিস একটা মাদ্রাসা মক্তব ঈদগাহ গোরস্তান সেবামূলক কিছু কাজ করেছিস একটা খানকা শরীফ করেছিস আমাদের নামে কোনোদিন দুটো মুসল্লিকেও খাওয়াস 10টা ভিখারিকে দুটো ভাত দিনি দুটো বস্ত্র দিসনি দুটো মাদ্রাসার ছেলেকে দু মুঠো ভাত দিসনি কি করেছিস কি করেছি হিসাব দে হিসাব দে তুমি ভাবছো কি তোমার আব্বা দাদু তোমায় ছেড়ে ছেড়ে বিপদে পড়লে না খুঁটিয়ে খুঁটিয়ে সব ভাব কোথা থেকে একটু কিছু পাওয়া যায় কোথা থেকে একটু কিছু পাওয়া যায় বলেন কে আছেন একজন দুজন দাঁড়াও
মসজিদের জন্য 50 মাথা সিমেন্ট কে দিতে পারবে, 2000 ইট কে দিতে পারবে? আছেন আল্লাহর কোন বান্দা? আল্লাহর ঘর দরকার আছে না না? কথা বলা বলা দরকার আছে না না বলেন? এতগুলি মানুষ এখানে বসে আছে, একজন দাঁড়িয়ে বলুন যে 25 বছর সিমেন্ট মাটি দেব। আছেন আল্লাহর কোন বান্দা? 1000 ইট দেবে? 1000 ইট গরিব হয়ে যাবে, আর তোমার ছেলে মেয়েদের সারা বছর খাওয়া হবে না, আল্লাহ না করে। আমি দোয়া করলে তোমার ছেলে মেয়েরা দুধে ভাতে খাবে, আল্লাহ নিয়ামতের শুকর করে বলছি বাবা, অফুরন্ত দোয়া পেয়ে, দোয়া অফুরন্ত দোয়া পেয়ে, অফুরন্ত দোয়া। ঈশার সাহেবের 3 দিন মেহমানদের 10 লক্ষ টাকা খাওয়ায়, 10 লাখ টাকা 3 দিন ঈশার সাহেব খাওয়া, যত বড় খাও। কোন মুরিদান বলতে পারবে তার 10 টাকা চেয়েছি একটা প্রমাণ দেন? কান কেটে চলে যাবে কিরা? একটা মুরিদান বলুন 10 টাকা চেয়েছি হুজুর, কি হলো? এত বড় বড় কথা কোন বলছে? একজন দাঁড়ান না, আমি আমার জন্য চাইতে আসিনি, আমি মসজিদের জন্য আল্লাহর ঘরে চলেছি। আছেন আল্লাহর কোন বান্দা? 20 বস্তা সিমেন্ট কেউ দিতে পারবে? সব কি গরিব? হ্যাঁ সব গরিব। কি নাম? এই নাম্বার বাবের নাম হাজি নাসিরুদ্দিন সাহেবের ছেলে কুতুবুদ্দিন বাড়ি স্বরূপনগরে, আমাদেরই ছেলে, আমাদেরই ছোট ভাই। ও বলছে 1000 ইট দেবে, আপনারা খুশি না ব্যাপার? দানও করো না কথা মুখে শব্দ নাই, খুশি না ব্যাপার? কে কে খুশি হাত তোলে জোরে তো। সম্মানীয় কুতুবুদ্দিন বাবা জি বলুন জিন্দাবাদ, সম্মানীয় কুতুবুদ্দিন বাবাজি বলুন জিন্দাবাদ, আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি বলুন জিন্দাবাদ।